থাকে, চালিশার উদ্দেশ্য থাকে, চাহারমের উদ্দেশ্য থাকে, কৌশল থাকে, কেলামি শরীফের, কিন্তু নাম দেওয়া হয় যদি আল্লাহ সেই গোশ খাওয়াকে হালাল, সেই গোশ খাওয়া হালাল আছে, সেই গোশ খাওয়া হারাম। আয়াতের দিকে আগিয়ে যাই, আমরা যাই ওলির ওলির কাছে, আমরা ওলির কাছে যাই, যাই না যাই না ওলির কাছে যাই, যেমন আমরা আমরা সাকিব রাখি, আমরা ক্যামেরা খাজা গরিব নামাজের কাছে যাই, ফাতিহার মান্নাত নিয়ে যাই না যাই না গো আপনারা যান তো, আমরা বেরুনি শরীফও যাই ফাতিহার মান্নাত নিয়ে মাজার জিয়ারত করার জন্য, আমরা বারা শরীফও যাই ফাতিহা করার জন্য, দাতা বাবার দরবারেও যাই ফাতিহা করার জন্য, তাহলে গেলে ফায়দাটা কি, গেলে উপকার কি, যাই কেন, যাওয়ার উদ্দেশ্যটা কি, এমন ভাবে কি কেউ কোনোদিন পালন করেছিলেন? তো চলুন কিতাবের নাম নোট করুন, মুসলিম শরীফ দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার 359, বুখারী শরীফ প্রথম খণ্ড পৃষ্ঠা নাম্বার 493, মিশকাত শরীফ পৃষ্ঠা নাম্বার 203, মুসনাদে আহমদ বিন হাম্বল দ্বিতীয় খণ্ড পৃষ্ঠা নাম্বার হলো 20, ইবনে মাজা পৃষ্ঠা নাম্বার হলো 192 এর মধ্যে লিপিবদ্ধ আছে। একজন ব্যক্তি এক নয়, দুই নয়, তিন নয়, চার নয়, পাঁচ নয়, 99টা মার্ডার করেছিল, কটা? 99টা, 99টা মার্ডার করার পর দিলের মধ্যে খপ এসেছে, ভয় এসেছে কি আল্লাহ, এক নয় দুই নয় বহু মার্ডার করেছি কিন্তু আর মার্ডার করতে চাই না, আমি তৌবা করতে চাই, মুসলমান হতে চাই ভালোভাবে, আমার তৌবা কি কবুল হবে? এই উদ্দেশ্য নিয়ে, তোবার করার উদ্দেশ্য নিয়ে একজন রাহিমকে জিজ্ঞাসা করতে আছেন কি আমার জন্য কি তোবা আছে, আমি যদি মনে করি তোবা করব, আমি 99টা মার্ডার করেছি, আল্লাহ কি আমার তোবা কবুল করবেন? রাহিম বলতে আছেন এক নয় দুই নয়, তো 99টা মার্ডার করেছি, আর একজন মানুষকে মার্ডার করার জন্য কোরআন বলতে আছে চারবার সারা বিশ্বকে ধ্বংস করার সময়, একটা মানুষকে মার্ডার করা সারা বিশ্বকে ধ্বংস করার সমান, আর এক নয় দুই নয় 99টা মার্ডার করেছো, তারপরেও জান্নাতে যাবার সব, তারপরেও মাফ চাহাবা, আল্লাহ তোমাকে কোনোদিন মাফ করবে না, এই ভাবতে লাগলো যদি মাফ না করে তো তোকে কেনে রাখো, মার্ডারের রাস্তা চালুই ছুঁয়ো, আর এই কথা যেমন শোনায় কাছে যখন মাফ করবে না তো যা তোকেও দিন দিলাম, রাহিমকেও মার্ডার করার পর ওই পাদ্রিকেও ওই ব্যক্তিকেও মার্ডার করার পর হলো কাটা 100টা 100, এবার 100 কে হটাতে হবে, তারপরেও আবার দিলের মধ্যে খপ, আবার দিলের মধ্যে ভয়, আর এটা সত্যিকার মানুষ যারা গুনাহ করে, মন নাফস বলে গুনাহ করার জন্য গুনাহ করার পর দিন তার বলে মাপ চায়, মানুষের দিল চাই কি মাপ চেয়ে নেব, কিন্তু আবার কিছুক্ষণ পর নাফস বলে না মাপ চাই কি করবি, যদি মাপ চেয়ে হারিস তাহলে তো সুখ খেতে পাবি না, মাপ চেয়ে হারিলে পরে আর খারাপ কাজ করতে পারবি না, আবার খারাপ কাজের দিকে চলে যায়, আবার 100টা মার্ডার করার পরে দিলের মধ্যে খপ এসেছে, দিলের মধ্যে ভয় এসেছে কি আল্লাহ মাপ কেমন ভাবে পাবো, একজন ব্যক্তিকে জিজ্ঞাসা করতে আছে আমি মাপ চাই, আমি আল্লাহ রব্বে কায়নাতের কাছে তওবা করতে চাই, 100টি মার্ডার করেছি, কোনো কি রাস্তা আছে আমাকে আল্লাহ মাফ করবেন, কোন রাস্তা বলে দাও, ওই এক ব্যক্তি বলতে আছে ইদহাব ইলা আরদিন কাদা ওয়া কাদা হুনাকা নাসুন ইয়াবুদুনা আল্লাহা ফাবুদুল্লাহ ফাবুদুল্লাহ মাহুম ওয়ালা তাজিলা আরদিকা, একজন ব্যক্তি বলতে আছে হ্যাঁ হ্যাঁ অমুক দিকে চলে যাও, অমুক খানকার দিকে চলে যাও, ওখানে কিছু জন আল্লাহর বান্দা আছে, ওখানে কিছু জন মানুষ আছে যারা আল্লাহর ইবাদত করে, আল্লাহর গুণগান করে, আল্লাহর জিকির করে, আল্লাহর আজকার করে, যাও ওই জায়গাতে চলে যাও, ওই জায়গাতে ওদের সঙ্গে আল্লাহর ইবাদত করো, ওদের সঙ্গে আল্লাহর জিকির করো, ওদের সঙ্গে আল্লাহর ইবাদত করো, ওই জায়গা থেকে এদিকে ফিরে আসিও না,
এই কথা যখন শোনা মনে সাহস হলো জায়গা মাপ করার কোন রাস্তা পেয়েছি যে এক জায়গা গেলে পরে মাপ পাব এই কথা শুনে এরাদা করেছে যেমন কিছু রাবি বলতে আছেন কি সিনাকে শুধু ঘুরিয়েছেন কিছু জন রাবি বলতে আছেন কিছু রাস্তা গেছেন মালাকুল মওত ফারিশতা এসে তার রূহকে কবজ করে নিয়েছে যখন রূহকে কবজ করে নেওয়া নাযালা মালায়েকাতুস সামা মালায়েকাতুর রাহমা ওয়া মালায়েকাতুল আযাব যখন রূহকে কবজ করে নেওয়া আল্লাহ রব্বে কায়নাতের ফারিশতা আযাবের ফারিশতা এসেছে রহমতের ফারিশতা এসেছে আর আসার পরে আযাবের ফারিশতারা বলতে আছেন